বন্দুক মামলায় দোষী সাব্যস্ত হলেন জো বাইডেন পুত্র হান্টার বাইডেন। এছাড়াও আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার, এমন প্রমাণ পাওয়া গেছে। আর এ নিয়ে ফায়দা লুটতে পারে রিপাবলিকান, এমনটাই ধারণা করা হচ্ছে। উইলমিংটন ডেলাওয়ার মঙ্গলবার ফেডারেল আদালত তাকে অস্ত্র মামলার তিনটি ক্ষেত্রেই দোষী সাব্যস্ত করেন। এর ফলে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের সন্তান অপরাধী হিসাবে সাব্যস্ত হলো। তবে হান্টার আগ্নেয়াস্ত্র মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিল শুরু থেকে। এদিকে গত সপ্তাহে জো বাইডেন বলেছিলেন দোষী সাব্যস্ত হলে তিনি তার ছেলেকেও ক্ষমা করবেন না। এদিকে হান্টারের দোষী সাব্যস্ত হওয়ার বড় প্রভাব পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। এতে ফায়দা লুটতে চাইবে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা, এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি সহ বিভিন্ন বার্তা সংস্থা। এর আগে 30 মে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।